ফাতেহা কি খাচ্ছে? জুস। ফালাক খাচ্ছিল, তো ফালাক বলল কি আম্মু একটু দেইতাম সে দাও। ও মা দেখেন হাতে নিয়ে কিভাবে খাচ্ছে, মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এ তো ফাতেহা একটু একটু করে বড় হচ্ছে আর সব কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করছে। আমাদের কাছে তো মাশাল্লাহ অনেক ভালো লাগে। আসলে বাচ্চারা এমন এমন কাজ করলে খুব ভালোই লাগে। এরা তো আমাদের রাজকন্যা না? খেয়ে ওকে বলতেও হয় না, ডান্স দেয় বা ও এনজয় করে বা ভালো লাগে। ডান্স তো আর বুঝে না, এখন রলো মজা পায়, ভালো লাগে ওর কাছে। ওলে বাবারে, আরে যে এই বোনটা সব কিছু শিখায়, নিজে চকলেট খায়, জুস খায়, বোনটাকেও তাই শিখায়। দুষ্টু বোন, দুষ্টু বোন সব শিখানো অভ্যাসটা করতেছে, চকলেট জুস এগুলো শিখাচ্ছে ফাতেহাকে। ললিপপ খায় ও একে একে। এ যে 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 ওলি বাবলে, ওলি বাবলে ড্যান্স করছে সে। আমো ফাতেহা, ফাতেহা কি করো? সে চকো চকো আবার খেতে পছন্দ করে। এখন হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ, এবার আম্মুর কাছে আসতে হবে। জুস সব মেখে দিচ্ছে আম্মুকে। হয়েছে, আর খেতে হবে না? হয়েছে হয়েছে, অনেক খেয়েছো। দেয় না কেন? দেখি না রাগ করে কেমনি। আমু দেয় না তোমাকে, আপি দেয় না, আমু দিও না, দেখো কি করে, রাগ করবে কেমনি। এই যে রাগ করতেছে বুড়িটা আমার, এখন কান্না করে দেয়, শুয়ে শুয়ে কান্না করে দেয় বুড়িটা। ফাতেহা এই যে মুখ মুছো, ওয়েবস নিয়ে আসো। এখানে ফালাক কিছু শপিং করেছে, ফালাক আর আমি ওর স্কুল থেকে আসার সময় টুকিটাকি বাজার দরকার ছিল। আমাদের এখানে একটা সুপার শপ আছে, ফ্রেশ মার্ট, সেখান থেকেই নিয়েছি। মানে কোরিয়ান নুডলস খাবো আমরা সবাই। এর আগে অনেক আগে ব্লগে দিয়েছিলাম, কোরিয়ান নুডলস এক পিস এনেছিলাম, তো এটা খুবই ভালো লেগেছে খেয়ে। পরে ভাবলাম যে আবার খাবো, খেতে ইচ্ছে করলো, সেজন্য নিয়ে আসলাম। সেখানে দেখলাম টোস্ট আছে, বিস্কিট আছে, তারপর আরও যা যা প্রয়োজনীয় ছিল সেগুলো নিয়ে আসছি আর কি। তো ভাবলাম বের করি। আর ফালাক বলছিলাম টিফিনের মধ্যে, মানে স্কুলে যখন যাবে তখন টিফিন টাইমের মধ্যে ওকে নুডলস দেওয়ার জন্য এবং সসেস বা চিকেন বল দিয়ে নুডলসটা রান্না করে দেওয়ার জন্য, তো এগুলো তো ছিল না, তো এর জন্য ভাবলাম নিয়ে আসি, ওর জন্য এনে রাখি। তো স্কুল আর কতদিনই খোলা থাকলো, আবার তো বন্ধ দিয়ে দিল স্কুল, দেখা যায় কি লকডাউন আবার দিবে কি বলছে, দেখা যায়। তো আমি 2 প্যাকেট সসেস এনেছি, 1 প্যাকেট চিকেন বল এনেছি, 230 টাকা করে পার সসেস প্যাকেটগুলো পড়েছে। আর চিকেন বলটা 245 বা এরকম সামথিং কিছু পড়েছে। তো খেতে ভালোই লাগে, এই হলো, শুধু শুধু খেতেও ভালো লাগে, নুডলসের সাথেও খেতে ভালো লাগে। আমি ডেটগুলো দেখে দেখে রাখছি, যদি দেখা যায় ডেট ওভার থাকে সেজন্য। তো আমরা গোসল টোসল করে রেডি হব, দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে যাব। বাইরে কোথাও কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, আর শীতের সময় সবাই শাল সোয়েটার সব কিছু গায়ে দিয়ে বের হয়ে গেলাম। আর বাইকে যাইনি, কারণ বাইকটা সগত বললো যে ঠিক করাতে হবে, মানে একটু ওয়াশ ওয়াশ টাশ এগুলো পরিষ্কার আর কি করতে হবে। তো ওগুলো দিয়ে দেওয়া, হোন্ডাকে ওইখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা উবার করে চলে যাচ্ছি ধানমন্ডি। ধানমন্ডি যাচ্ছি কেন,
ইয়েলোতে 50% ডিসকাউন্ট চলছে ইয়েলোতে, সেটারই শপিং করব। এখন দেখা যাক কি কি শপিং করা যাক, আমাদের সাথে শেয়ার করছি, আপনারা আমাদের সাথে চলুন। আর এই তো এখানে ফাতেহা টুক 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 করে দেখছে, আমি ক্যামেরা ধরলেও টুক 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 করে দেখে। আর ওকে মাস্ক পরিয়েছিলাম, মানে বাহিরে ধুলা যখন আমরা রিক্সায় উঠেছিলাম তখন ধুলা, তো মাস্ক খুলে এখন বসেছে বুড়িটা। আর দেখা যায় কিছুক্ষণ মাস্ক রাখে, আবার হয়তো নাকের উপরে বা নাকের নিচে থুতনায় এসব জায়গা মাস্ক চলে আসে, বা ও নিজেই টেনে ফেলে দেয়, এই অবস্থা। তো আমরা ইয়োলোর মেম্বারশিপে আছি, তো প্রায় প্রায় শপিং করা হয় ইয়োলো থেকে, বিশেষ করে সৈকতের জন্য শার্ট প্যান্ট নেওয়া হয়, তো ওর জন্যই বিশেষ করে শপিং করা। আর কি জ্যাম রে বাবা আজকে, ভাবতেছি এত জ্যাম কেন, বিকেলবেলা তো জ্যামটা বেশি থাকে অফিস ছুটি টাইম, তো অনেক দিন ধরে ভাবছিলাম সৈকতের জন্য শপিং করা হবে, দরকার আছে ওর অনেক শপিং, ও বাইরে যাওয়া আসা করে, ভিডিও শ্যুট করার সময় বাইরে যে যাওয়া আসা করতে হয়, স্বাভাবিক ছেলে মানুষ, কাপড় তো লাগে। আর ও সবসময় শপিং নিজের জন্য করে না, এই আর কি। তো এই যে শীতের মৌসুমে শীতের ফল, লাল কমলা হলুদ রং বিরং ফল সব সাজানো আছে। এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর জনতা মার্কেট, বা হ্যাঁ জনতা মার্কেটের সামনেই বলা হয়, সেখানেই জ্যামে বসে আছি, সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম এই আর কি। তো এত জ্যাম, দেখা যায় যে তিন রাস্তার মোড় থেকে যেতে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো লেগে গিয়েছে, কিভাবে কিভাবে সময় লেগে যায়, ফুল রাস্তার জ্যাম, সেই আপনার ঝিকাতলা পর্যন্ত জ্যাম ছিল, তারপর গিয়ে আর জ্যাম নেই, তারপর তো সামনেই চলে আসছি আমরা ইয়েলো। আমরা ধানমন্ডি ইয়েলো যে ব্রাঞ্চটা আছে সেখানে গিয়েছি, মোহাম্মদপুরেও ছিল কিন্তু মোহাম্মদপুরেরটা ছোট, তো সেজন্য আমরা ওখানে গিয়েছি। আর বিশেষ করে সবসময় ওই ধানমন্ডি ব্রাঞ্চে যাওয়া হয়, সেজন্য সেখানেই গিয়েছি। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে আপনাদের কাছে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক পেজ আছে ফালাক, সরি ফজিয়া শারমিন নামে, সেই পেজে লাইক দিয়ে আসতে পারেন, ভুলবেন না, সাথে থাকবেন। আর এতো রওনা দিয়ে দিলাম, বের হয়ে যাচ্ছি, তো চলুন শপিং করবেন আমাদের সাথে আপনারাও, তো চলুন শপিং করা যাক। 50% ডিসকাউন্টে ইয়েলোতে চলছে, যারা যারা শপিং করতে চান হয়তো আবার আমার ব্লগ দেখেছেন বা দেখে দেখে শুনে যেতে পারেন, বা আপনারা হয়তো বা অনেকে জানেন অনেকে জানে না, যদি জেনে থাকেন তো চলে যান, কালকেই চলে যান, শুনে সাথে শোনার পর সাথে সাথে চলে যান, ঠিক আছে। তো এই আর কি, আমরা এগিয়ে যাচ্ছি। আর ফাতেহা শুয়ে আছে, ফাতেহাকে খাইয়ে দাইয়ে আমরা খাওয়া দাওয়া করে ফাতেহাকে ঘুম পাড়ানোর পর আজকে আমরা বের হয়েছি, এত তো চলে আসছি ইয়েলো। দেখেন কত ভিড় ইয়েলোতে, অনেক অনেক ভিড়, অনেক সময় ধরে শপিং করা হয়েছে। চলুন কিভাবে করেছি সব কিছু আপনাদের জানাবো। আমরা কিন্তু বিকাল টাইমটা ঘর থেকে বের হয়েছিলাম, বিকাল 4টা বাজে বের হয়েছি, আর ঘরে আসতে আসতে রাত 9টা, এত সময় কেন লেগেছে, কিভাবে লেগেছে, সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন। যেটা বলছিলাম, ফেসবুক পেজকে একটু প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে, চ্যানেল ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা লাইক দিয়ে আসবেন। তো এই যে আমরা চলে আসছি, চলুন এবার ভিতরে যাওয়া যাক। ভিতরের অবস্থা দেখেন, শুধু দেখবেন এবং বুঝবেন, বুঝার পর চিন্তা করবেন কত মানুষ ভিড় করেছে, এর মাঝে শপিং কিভাবে করা যায়, একটা জিনিস কিভাবে দেখব, দেখে বুঝে কিভাবে নিব আমি বুঝতেই তো পারছিলাম না। তো যাই হোক, আমি ফাতেহাকে কোলে রেখেছিলাম, এবং সৈকতের শপিং যেহেতু, তো ওকে বলেছি তুমি চয়েস করো, চয়েস করে দেন তারপর নাও। তো সৈকত কী করলো, সেভাবেই চয়েস করেছে, সাথে আমিও ছিলাম, আমরা পাশাপাশি ছিলাম, পরে চয়েস করে ও যার যার যেটা যেটা ভালো লেগেছে নিয়েছে, দেন আবার এক জায়গা বসে চিন্তা ভাবনা করে কোনটা নিবে কোনটা নিবে না, এভাবে করে রেখে বাছাই করে নিয়ে রেখে দেন বাকিগুলো নিয়ে আসা হয়। তো এভাবেই শপিংটা করা হয়। তারপর সৈকতকে এখানে সৈকতের পছন্দ মতো সব কিছু নিয়ে দিয়ে রেখে ওকে লাইনে দিয়ে, মানে এই লাইনটা কিসের জানেন, এটা হচ্ছে কাউন্টারের জন্য লাইন,
আমরা টাকা দিব, যা যা শপিং করেছি সেটার টাকা দিব। সে টাকা দেওয়ার জন্য এই এত বড় লাইন, প্রায় 1.5 ঘন্টার মতো এই লাইনে দাঁড়িয়েছিলাম। জানেন এত সময় শপিং করতে, মানে ড্রেস আপ চয়েস করতে বেশি সময় লাগে নেই, যত না সময় আপনার এই টাকা কাউন্টারে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তা আমি প্রায় এখানে 1 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম। সৈকত কিছুক্ষণের জন্য প্রথমে দাঁড়িয়েছে, আমি ফালাক ফাতেহার এবং নিজের জন্য কিছু নিব ভেবে গিয়েছিলাম দোতলায়। তো ফাতেহার সেরকম কোনো কিছুই পছন্দ হয়নি, আর ফালাকের পছন্দ ঝটপট করা হয়ে গিয়েছে। ফালাক একটাই জিন্স আর একটা টপস নিয়েছে, ওটা আমরা দেখাবো ব্লগের শেষে। আর এখানে খুবই ক্লান্ত, এবার টাকা দেওয়ার সময় হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, এবার চলে যাব আপনার, সৈকতকে দিয়েছি যে তুমি এবার টাকা বিল দিয়ে তারপর চল আমরা বের হয়ে যাই, আমি আর পারবো না, আমি প্রচুর ক্লান্ত, এবার আমি বসবো। তাই আমি এখানে এসে দেখি যে বসার স্পেস আছে, তা আমি এবার ফাতেহাকে নিয়ে বসেছি। আর এতক্ষণ কিন্তু সৈকত নিয়েই ছিল, বাহিরে আসা যাওয়া, ফাতেহাকে কোলে রাখা, ফাতেহাকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকা, ওইখানে দাঁড়িয়ে থাকা, ফাতেহা ওর কাছেই ছিল, আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে। তো এখানে ফাতেহা হ্যালো বলছে, ওকে আমি বলছি বাই বাই বলো, ও হ্যালো বলছে, কানে হাত দিয়ে বলছে হ্যালো। আবার এখন দুষ্টামি করছি বুড়িটা, আমার বুড়িটা বড় হয়ে গিয়েছে, বুড়িটার জন্য সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার 2 রাজকন্যাই বড় হয়ে যাচ্ছে, বড়টা তো বড় হয়ে গিয়েছে, ছোটটাও বড় হয়ে যাচ্ছে, দেখে দেখে কেমনি কেমনি বড় হয়ে যাচ্ছে। আর এখানে তো ভিডিও করাটা টাফ, ওরা ভিডিও করতে দিবে না, দেখলেই বলবে ম্যাম প্লিজ ভিডিও করা যাবে না, এইগুলো বলে। তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি এই আর কি, যেহেতু ভিডিও ব্লগ করে আমরা কম বেশিভাবেই আমাদেরকে ভিডিও করতে হয় এই আর কি। তা আমরা অনেকক্ষণ এখানে 1/2 ঘন্টার মতো আমরা মা মেয়ে 3 জন বসেছিলাম, আর ফালাকের মাঝে বলছে আম্মু আমি পাপার কাছে যাই, আমি বলছি নো এখানেই বসে থাকো, এই আসা যাওয়া আসা যাওয়া কোনো দরকার নেই। তো ফাতেহা ফালাক ফাতেহা আর আমি এখানেই বসে প্রায় 1/2 ঘন্টার মতো ছিলাম। পরে দেনে ওই যে সৈকত এখন টাকা দিবে, তারপর দিয়ে আমরা আমাদের শপিং নিয়ে চলে এসেছি কোথায়, ডোমিনিক্স পিৎজা। ডোমিনিক্স পিৎজায় চলে আসছি, অনেকদিন ধরে খাবো খাবো যাবো, ডোমিনিক্স পিৎজায় খাবো খাবো, তা আজকে সেই সুবর্ণ সুযোগ আমাদের হয়ে গিয়েছে, সেটা কি ছাড়া যায় বলেন। আমি কোনো প্ল্যানিংই রাখিনি আজকে, আসলে কোনো প্ল্যানিংভাবেই কাজ করা হয়নি, হঠাৎ মেসেজ এসেছিলো, পরে চিন্তা করলাম যে লেট না করে শপিংটা করা যাক, করে ফেলি, কারণ এই সুবর্ণ সুযোগ পাওয়া সবসময় পাওয়া হয় না। মানে ইয়েলোর কাপড় এবং 50% ডিসকাউন্টে, ওয়াও ওয়াও জাস্ট ওয়াও। এর জন্য চলে আসছি, শপিং শেষ, এখন খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব, কারণ বাসায় যেয়ে ওই রান্না বান্না করা আছে, কিন্তু আবার বাসার খাবার খেতে ইচ্ছে করছিল না। সন্ধ্যা পার হয়ে গেল, এখন প্রায় 8টার মতো বাজতেছে, ক্ষুধাও পেয়েছিল, তো বললাম যে এখানে এসেছি খাওয়া দাওয়া করে যাই। কি খাবো, পিৎজা, ডোমিনিক্স পিৎজা। তো ডোমিনিক্স পিৎজা খেতে আসলাম, খেতে আপনাদের সাথে সেটা শেয়ার করব কেমন হয়েছে টেস্ট। এখানে অনেক ভিড় থাকে, ক্রাশ থাকে অনেক মানুষের, কারণ দেখা যায় এক সিট নেই। এই অবস্থা, আমরা যখন এসেছি আমরা প্রায় 1-2 মিনিটের মতো, বেশিক্ষণ না, 1-2 মিনিট দাঁড়িয়েছিলাম, পরে একটা সিট খালি হওয়াতে আমরা বসে পড়েছি, এবং অর্ডার করতে হয়, অর্ডার করে দেন যে নিয়ে আসতে হয়। তো সৈকত এখানে কি নিয়ে আসছে এবার আমরা ওপেন করে দেখবো, আমরা জানি না আমি যে পিৎজা বলেছিলাম সেটা এনেছে কি না, তো সেটা আনে নাই। সে নিয়ে আসছে চিজ পিৎজা। চিজ পিৎজা কি এতই টেস্টি, কোনো টেস্টই আমার কাছে লাগে নাই, সৈকতের কাছে এবং ফালাকের কাছে খুবই ভালো লেগেছে চিজ পিৎজাটা। তো এখানে অরগ্যানিক একটু চিলি ফ্লেক্স দেওয়া আছে, যে যেভাবে পছন্দ করে খেতে পারে। আর আমাদের 3টা কোল্ড ড্রিঙ্কস ছিল। তো এই পিৎজাটা খাওয়ার পর আমরা আরেকটা পিৎজা অর্ডার করেছি, সেটা কিছুক্ষণ পর নিয়ে আসবো, সবার শেষে খাবো। তবে আমার মেয়েকে আমি যখন জিজ্ঞেস করেছি, আম্মু তুমি বলো তো এসে যে ঘরের পিৎজাটা টেস্ট নাকি ডোমিনিক্স পিৎজার টেস্ট, বলো কোনটা টেস্টটা তোমার কাছে ভালো লেগেছে। ঘরের পিৎজা, ইয়েস,
ঘরের খাবার তো ঘরেরই খাবার, আমি যে প্রায় প্রায় পিৎজা বানিয়ে ঘরে খাই, আমার কাছে বা এবং আমার ফ্যামিলির কাছে, আরো অন্য মানুষের কাছে হয়তো বা ভালো লাগতে পারে ডোমিনিক্স পিৎজা, কিন্তু আমি নেক্সটে কখনো আর আগ্রহ করে ডোমিনিক্স পিৎজা খেতে যাব না এত টাকা অপচয় করে। আমি সেই টাকা খরচ করে আমি বাসায় তৈরি করব পিৎজাটা, হয়তো বা একটু কষ্ট হবে, না হলে আর কিছু নেই, আমার ঘরের টেস্টটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, টেস্ট করিনি কখনো, করে ফেললাম, তো বুঝতে পেরেছি আমার কাছে এটাই যে ঘরের পিৎজাটাই বেশি ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়া করি, আমাদের সাথে থাকবেন, এবং বাসায় যে শপিং কী কী করেছি, কী নেওয়া হয়েছে, কার জন্য কী কী, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে দিতে ভুলবেন। তো এখানে আমরা ডমিনিক্স পিৎজা বানাচ্ছে, সেটাই একটু দেখিয়ে দিচ্ছি শটটা। আসলে দেখা যায় ও যে সামনে যেখানে গুঁড়া হলুদ কালার যেটা রয়েছে, এটা কি জানি না, কিন্তু আমার কাছে খেয়ে মনে হলো কি টোস্টের গুঁড়া, এই যে এখানে যে এগুলো গুঁড়াগুলো টোস্ট ভেজে ওরা গুঁড়া করে রেখেছে এই আর কি। তো ওদের যে ডোটা খুবই ভালো লাগে, ডোটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, খুবই ক্রিস্পি হয় এবং ফুলে ফ্লাফি হয়, টেস্ট হয় অনেক। আর এই যে আমাদের সেকেন্ড পিৎজাটা চলে আসছে, সেকেন্ড পিৎজাটা একটু ছোট সাইজের নিয়েছি, কারণ এর আগে যেটা বড়টা নিয়েছিলাম চিজ পিৎজাটা, সেটা বড় একটা ছোট, কারণ আমরা তিনজন মানুষ খুব একটা খেতে পারবো না, আবার দেখা যায় অপচয় করা হবে, তো একটা বড় এবং একটা ছোট নিয়েছি। এটা চার পিসের একটা ছোট পিৎজা, আর এর আগে ছয় পিসের একটা পিৎজা ছিল, চার পিসেরটা এটা নিয়েছি আপনার বারবিকিউ চিকেন পিৎজা, আর এই বারবিকিউ সস দেওয়া আছে, এই সসটাও আমি কিনে এনেছিলাম। তো খেয়ে আমি বললাম টেস্ট করে দেখি, তো কালারটা একদম সেম ম্যাচিং ছিল, তো এই জন্য আমি খেয়ে দিয়ে খেয়েছি, ফাতেহা হাত দিয়ে দিয়েছে। তো চলুন শপিংগুলো দেখে ফেলি কী কী। তো আপনারা দেখতে পেরেছেন ইয়েলো থেকে আমাদের শপিং করা হয়েছে, আর ফালাক সামনে বসছে শপিংগুলো দেখানোর জন্য। তো ফালাক শপিং করে তো খুবই হ্যাপি, কারণ নিজের জন্য পছন্দ মতো কাপড় কিনে ফেলেছে ফালাক, তাই না? হ্যাঁ। তো ফার্স্ট ফালাকের কাপড় থেকে দেখাই, ফালাক এখানে একটা জিন্সের প্যান্ট কিনেছে, দেখাও আমো, এই যে লেডিস জিন্সের প্যান্ট, এগুলো কাজ করা, কালারটা খুবই সুন্দর লেগেছে, এর জন্য আমি বললাম ঠিক আছে নাও। আর ইয়েলো ব্র্যান্ডের তো দেখা যায় যে জিন্স ফ্যাব্রিক্সগুলো একটু কটনের মতো ভাব দেয়, তো গরম বা শীত যেটাতেই পরুক না কেন আরাম পাবে, তো ভাবলাম যে ঠিক আছে নিয়ে নাও। ঠিক আছে, সাইড করে রেখে দাও আম্মু। তারপর ওটার সাথে টপস একটা পছন্দ করে নিয়েছে, লাইট পিঙ্ক কালার বা, হ্যাঁ, তো এটা হচ্ছে টপসটা, ভেলভেট ফ্যাব্রিক্সের উপরে, দেখতে মনে হচ্ছে ছোট বেবির, কিন্তু আসলে এটা ছোট টপস, সেরকমভাবেই ডিজাইনটা করা হয়েছে। ওকে আম্মু, তো এই হচ্ছে জাস্ট একটাই একটাই ফালাকের। আর এত ভিড়, ফাতেহার জন্য কোনো কিছু চুজ করতে পারি নাই, আর আমার নিজের জন্য কিছু করার প্রয়োজন পড়ে নাই, কারণ আমার কদিন আগেই শপিং করা হয়েছে, তা আমি হচ্ছে বেশি কিছু চাচ্ছি না, যতটুকু করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার শপিংটা মূলত সৈকতের খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি তো শপিং মোটামুটি করতেই থাকি, যখন যেটা পছন্দ হয় সৈকতের কাছ থেকে নিয়ে জিদ করে যেভাবে হোক রাগ বলে শোলে বুঝিয়ে যেভাবেই হোক গিফটগুলো বা আমার প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়া হয়ে যায়, কিন্তু সৈকত নিজের শপিং খুব একটা করে না, আমাকে আরও জিদ করে বলে শোলে ওকে বুঝিয়ে ড্রেস কাপড় শপিং করাতে হয়, প্রয়োজন ছাড়াও শপিং করতে চায় না, ওর ভালো লাগে না, একটা বিরক্তি লাগে ওকে কাছে মার্কেটে যে জিনিস চয়েস করে কেনা। তো যাই হোক, এই ইয়েলোর আমরা মেম্বারশিপ আছে ইয়েলোতে, তো মেসেজ এসেছে, সে অনুযায়ী ভাবলাম যে যে সৈকতের কাপড় কিছু ডিসকাউন্ট থাকবে এবং নিয়ে আসি। তো ফার্স্ট ওর তিনটা শার্ট কেনা হয়েছে, তিনটার মধ্যে আজকে অলরেডি একটা প্যান্ট একটা শার্ট পরেও বের হয়ে গিয়েছে, সেটা আর ভিডিও করা হচ্ছে না। এটা হচ্ছে হাফ শার্ট, কালারটা খুবই ভালো এবং ফ্যাব্রিক্সটাও খুবই ভালো, আরামদায়ক ফ্যাব্রিক্স একটা মধ্যে। আর আচ্ছা আম্মু রাখো, এত ভাঁজ খুলো না আম্মু, আবার ভাঁজ করতে আমার কষ্ট হবে, ঠিক আছে? তুমি এই যে এটা দেখাও, এবার পুরোটা খোলার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা বন কলারের মতো ডিজাইন করা, এটাও একটা শার্ট। তারপর হচ্ছে গ্রিন কালার একটা প্যান্ট,
হ্যাঁ, আমার ড্রেসের সাথে ম্যাচিং করা। ওকে, বেশি খুলতে হবে না আম্মু। কয়টা প্যান্ট সেটা বলো জাস্ট। একটা, একটার উপর একটা উঠাও। হ্যাঁ, দুই, থ্রি, তিনটা, তারপর একটা, চারটা। আর একটা প্যান্ট পাপা পরে গিয়েছে। পাঁচটা প্যান্ট টোটাল কেনা হয়েছে। আর আম্মু আনো, আমার কাছে আসো একটু, তুমি ফাতেহার কাছে আসো। এই প্যান্টগুলোর প্রাইস ডিসকাউন্ট, মানে 50% ডিসকাউন্ট পাচ্ছেন ইয়েলোতে। প্রাইসটা 5 টাকা কম, ধরেন 2000 টাকা, ঠিক আছে, ধরেন 2000 টাকারই। হ্যাঁ, তো এই 2000 টাকার প্যান্ট 1000 টাকা। তো এরকম প্রত্যেকটা প্যান্ট বা যে কোনো আদার্স বাচ্চাদের যে কোনো লেডিস হোক, এই যে হ্যাঁ, 2095, মানে 5 টাকা কম, 2000 প্রত্যেকটা প্যান্ট এরকমই। এটা আবার 1795, 1800 টাকা। এটা আবার আবার এটা পড়ছে, এটা 2095, মানে 2100 টাকা। এটা আবার, তো এটারও কাপড়টা ভালো। আর যেটা পরে গেছে এরকম রেঞ্জেরই হবে, শার্টও মেবি 1500-1600 করে আছে, হাফ 700-800 টাকা করে এভাবে পড়েছে। ফালাকের ক্ষেত্রেও সেম পড়েছে, ফালাকেরও প্যান্টে 1200 বা সামথিং 1300 করেছিল ফালাকের প্যান্টগুলো, সেটার এরকম প্রাইস। মানে ফালাকের টপসও 1200 সামথিং এরকম ছিল, 50% ডিসকাউন্ট দিয়ে চলে আসলো কত, 600-700 করে, এইভাবে করে অ্যাভারেজ প্রত্যেকটা প্রাইসই পড়েছে। মানে বলতে গেলে ফুল 50% ডিসকাউন্ট ইয়েলোতে চলছে। আপনারাও যারা জানেন না, হয়তো বা আমার ব্লগের মাধ্যমে যদি জেনে থাকেন, আপনারাও যেতে পারেন, আপনাদের ইচ্ছে মতো শপিং করতে পারেন। আমিও আরেকদিন যাবো ভেবেছি, শুধুমাত্র ফাতেহার জন্য সেদিন শপিং করা হবে, কারণ ফাতেহার কিছু কেনা হয়নি। ফাতেহার জন্য টুকিটাকি গরমের কাপড়গুলো কিনে নিব। আর বুড়ি বোনের কোলে উঠে বসে পড়েছে, ওর তো দুষ্টামি থাকছেই সারাদিন, ঠিক না বুড়িমা? আ বুড়িমা, আয় বুড়ি, টিভি দেখছে। তো ঠিক আছে, ব্লগটা এই এখন এতটুকুই থাক, কন্টিনিউ করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার শপিংগুলো আমি দেখাবো অন্য কোনো ব্লগিং ব্লগে দেখাবো। আমি টেলারকে স্টিচ করতে দিয়েছি আমার 3 পিসগুলো, সেটা আসুক। এবং খুব বড় একটা গিফটও পেয়েছি ম্যারেজ ডে উপলক্ষে, সেটাও শেয়ার করব। আসলে ব্লগ করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, মন মানসিকতা সেরকম হয়ে ওঠে না। এজন্য আপনাদের সাথে হয়তো বা আমি রেগুলার ব্লগ দিতেও পারছি না। আগে তো তাও একদিন দুই দিন পর দিতাম, এখন তো মনে হয় সপ্তাহ চলে যায় ব্লগ দিতে পারছি না, আর কম বেশ জানেন তো। ঠিক আছে, এখন এই পর্যন্তই থাক, কন্টিনিউ করব, সাথে থাকবেন।